আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করেছি এখানে হচ্ছে আমার মুরগিগুলো আমি ছেড়ে দেব তার আগে হচ্ছে আমার একটা মুরগির বাচ্চা ও হচ্ছে মারা গেছে তো মৃত্যু এমন একটা জিনিস যে কার কখন আসে কেউ বলতে পারে না তাই আর ও এমনি একটু অসুস্থ ছিল তার জন্য হচ্ছে ওকে একটু আলাদা রেখেছিলাম তো ভাবছিলাম যে আরও কয়দিন হয়তো বা আসতে পারে তো দেখি যে না মরেই গিয়েছে তো দেখেন একদম মরে তারপরে হচ্ছে একদম শক্ত হয়ে গেছিল তো কি বলবো মানে খুবই কষ্ট লাগে আর আমি হচ্ছে কি এগুলো দেখতে দেখতে হচ্ছে অভ্যস্ত হয়ে গেছি গা মানে দেখতে দেখতে মানে শুয়ে গেছে তার জন্য হচ্ছে মানে খারাপও লাগে না তো ওই মুরগির বাচ্চাগুলো আমি কি করি মানে আগে হচ্ছে আমি মানে বালিতে আমাদের ছাদে যে বালিগুলো থাকে তো ওই বালিতে হচ্ছে আমি মাটি দিয়ে রাখতাম তো এইগুলো এখন করি না কারণ মায়া এখন মানে কমই লাগে কারণ ও যে দেখতে দেখতে মানে অভ্যস্ত হয়ে গেছে তার জন্য তো এই মুরগির বাচ্চাটা হচ্ছে এখন আমি চালে ফিকা মারবো কারণ হচ্ছে কাক বা বিড়াল ওদের হচ্ছে এক বেলার খাওয়ান হয়ে যাবে বা সারাদিনের খাওন হয়ে যাবে এই তো এখন হচ্ছে আমি বাচ্চাটা চালে ফিকে মারে ফালিয়ে দিয়েছি তো যতগুলো মুরগির বাচ্চা হচ্ছে মানে মারা যায় তো আমি করি কি এখানে হচ্ছে ফেলে দেই অথবা হচ্ছে বিড়াল এসে নিয়ে যায় না হলে হচ্ছে কি কাক এসে নিয়ে যায় তারপর হচ্ছে আর কিছুদিন আগে হচ্ছে আরও একটা বাচ্চা মারা গিয়েছে ওটাও হচ্ছে আমি চালার উপর ফেলে দিছি তো এই তো এখন হচ্ছে মুরগির বাচ্চাটা মিফেলে দিয়ে এই তো এখন মুরগিগুলো ছেড়ে দিব তো ওরাও হচ্ছে কি বলবো সকালবেলা যেই ডাকা ডাকে আর যতক্ষণ না ডাকবো মানে সরি যতদিন যতক্ষণ আমি না ছাড়ব ততক্ষণ ও ছড়া ডেকে যাবে আর ওই তো আমার মোরগের কাজ ওর হচ্ছে মানে ছাড়তে দেরি কিন্তু আর মানে সয়তা করতে দেরি হয় না বোঝেনি তো কী ব্যাপার নিয়ে কথা বলতেছি ওর হচ্ছে একটু ছাড়া পেলেই হচ্ছে মুরগির পিছনে ছোটাছুটি করে এই তো দেখতে পারতাছেন আর হচ্ছে আমার আশেপাশে কিন্তু একটু কথা শোনা যাচ্ছে তো কেউ কিছু মনে করবেন না ওই যে আমার মোরগটা হচ্ছে মানে ভীষণ দূরাদুরি করতছে কি বলবো ও হচ্ছে পুরা মুরগিদের মানে মানে মুরগি মানে মহিলা মুরগির জামাই একটা আর ওই ভাই আরও একটা মোরগ আছে কিন্তু ওকে হচ্ছে মানে অনেক দূরে রাখে মানে সব মুরগি ওর তাই তো এখন হচ্ছে যে আমাদের মানে চিপা গল্লিটা এইখানে একটু দাঁড়িয়েছিলাম দেখতেছিলাম যে ময়লা পড়ছে কিনা আশেপাশে কোনো ময়লা দেখাচ্ছে কিনা এই তো এখন হচ্ছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদেরকে এখন খাবার দিব আর এই ফাঁকে হচ্ছে মানে অনেক কাজ আছে আমার এই সকালবেলায় মুরগি তারপর হচ্ছে কবুতরের খানা দিতে মানে অনেকটা টাইম চলে যায় তারপর হচ্ছে এখন আমি আস্তে আস্তে যাবো আর এটা মালসাটা হচ্ছে পানি রেখেছিলাম তো পানিটা হচ্ছে আমি পালিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ওদেরকে মানে খাবার দিব তো সকালবেলা কাজগুলো হচ্ছে আমার এইগুলো মানে বলতে পারেন এইগুলো কাজ দিয়ে মানে এই এইগুলো কাজ করতে করতে অনেকটা সময় চলে যায় তো এই তো যে বাচ্চাগুলো যে বাচ্চাটা ফাড়িয়ে দিয়েছে ওদের সঙ্গী মানে ওদের এই লগের বাচ্চাটা ছিল তো ওদেরকে হচ্ছে একটু বের করব কারণ হচ্ছে একটু বাতাস মানে সকালবেলা হচ্ছে একটু বাতাস খাওয়াই কারণ ভিতরে থাকে তো ভিতরে থাকলে হয় কি যে মুরগির একটা গরম তারপর হচ্ছে টিনের যে গরম ওই গরমটা ওদের গায়ে লাগে তার জন্য হচ্ছে একটু বাতাস মানে একটু সকালে যেটা ঠান্ডা বাতাসটা আসে তো ওই বাতাসটা আমি খাওয়াই তো যাই হোক আমি খাওয়াই খিদে কি বলতেছি মানে কোনো কিছু কী বলবো যাই হোক তো এখন হচ্ছে আমি ওদেরকে আদার দিব আদার বলতে ফিট এই ফিটগুলো দিব এখন হচ্ছে পানিটাও পাল্টিয়ে দিব। তো এখন হচ্ছে আমি ফিটগুলো দিব আর এটার হচ্ছে পানিটা দিব এই ফাঁকে হচ্ছে কবুতরের গুলো দিব তো কিছুদিন আগে হচ্ছে আমার মা তিনটা মুরগি হচ্ছে জবাই দিয়েছিল। তো মুরগি যখন বেশি হয় তখন হচ্ছে জবাই দিই কারণ হচ্ছে এই ঢাকা শহরের বাসায় কিন্তু এতটা মুরগি পালা যায় না আর এই তো এখন হচ্ছে আমি ওদেরকে বড় গুলারে এইগুলো হচ্ছে আমি খাবার দিয়েছি তো এখন হচ্ছে মানে এদেরকে একটা সমস্যা কী এক জায়গায় দিলে তো মারামারি হয় তার জন্য হচ্ছে মানে দুই তিন জায়গায় করে হচ্ছে খাবার দিতে হয় এখন হচ্ছে আমি এইটার পানিটা চেঞ্জ করে দেবো মানে পালটিয়ে দেবো এই তো পাল্টে দিয়েছে এখন হচ্ছে কবুতরের খাওয়ানগুলো আমি দিয়ে দেবো অফ ক্যামেরায় হচ্ছে কবুতরের খাউন আর হচ্ছে পানিগুলো পাল্টিয়ে দেবো তো এইগুলো করতে করতে আমার পাক্কা এক ঘন্টা মানে সময় যায় আর যেদিন হচ্ছে ওদের ময়লা পরিষ্কার করি তো সেদিন তো সময় অনেকটা বেশি লাগে তো একা হাতে আমার হচ্ছে সব কিছুই করতে হয় আর হচ্ছে অনেকটাই ব্যস্ত থাকি তার জন্য হচ্ছে ঠিক মতো ভিডিও দিতে পারি না আর হচ্ছে কারো ভিডিও দেখতে পারি না তো কেউ কিছু মনে করবেন না কিন্তু আমি দেরি হলেও সবার ভিডিওগুলো নেই। সবার ভিডিও হচ্ছে নিই তারপর হচ্ছে শর্টকাটে হচ্ছে আমি ভিডিও ছেড়ে রেখে কাজ করি যেহেতু তো শর্টকাটে হচ্ছে ফুল বা কোনো একটা চিহ্ন দিয়ে হচ্ছে ফুল ওয়াচ বলি তো এই তো এখানেও হচ্ছে আমি গাছে হচ্ছে পানি দিয়েছি তো আমার এদিকে কাজগুলো হচ্ছে মানে মোটামুটি শেষ আর এখানে হচ্ছে আলু শাক আর হচ্ছে মিষ্টি কুমড়া দানা পুঁতে রেখেছিলাম আর হচ্ছে পাতা পেঁপে চারা এগুলো লাগিয়েছিলাম আর আমাদের ছাদে কিন্তু মুরগি মানে মুরগির জন্য কোনো গাছ হয় না খেয়ে ফেলে তার জন্য হচ্ছে মশারি দিয়ে ঢেকে রাখছি কী বলবো অনেকে হাসতে পারেন কিন্তু হাসার কোনো কারণ নেই মানে অসহ্য হয়ে গেছি আর এই তো এখানে হচ্ছে মুরগি পানি খাচ্ছে ওদেরকেও হচ্ছে প্রতিদিন আমি একটা বলে করে হচ্ছে পানি রেখে যাই তো হচ্ছে ওরা পানি খায় আর এই তো এখন হচ্ছে আমার কাজ শেষ আর আমি একটু ভিডিও করে নিলাম সকালের পরিবেশটা কীরকম এই তো দেখতে পারতাছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ আমি খুশি এখন হচ্ছে আমি রুমের দিকে চলে যাব তো রুমে গিয়ে হচ্ছে আমার আরও কাজ আছে তো ওইগুলো হচ্ছে অফ ক্যামেরায় করে নেব আর তো এখানে হচ্ছে দুপুরে রান্না করে নিচ্ছি তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করেছি তো এই তরকারিটা হচ্ছে আমি মানে পুরোপুরি হচ্ছে শেয়ার করতে পারিনি তো হচ্ছে মানে অনেকটা দারুণ হয়েছিল। আর হচ্ছে আমার আশেপাশে কিন্তু অনেক কথা শোনা যায় অনেক মানে কেউ কিছু মনে করবেন না এই কারণে হচ্ছে মাঝে মধ্যে আমি ভয়েস ছাড়া হচ্ছে ভিডিওগুলো দেই। মানে কি বলবো আশেপাশে বাসা তারপর হচ্ছে মানুষের কথার শব্দ এই কারণে তো আমি মাঝে মধ্যে হচ্ছে মিউজিকগুলো মিউজিক দিয়ে হচ্ছে ভিডিও ছাড়ি তো আমার এই তো এখনো হচ্ছে মার আমি আম ভর্তা বানিয়ে খাচ্ছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর আমার কথাবার্তা বা আমার কোনো কিছু বা আমার ভিডিওর কোনো অংশে বা কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন কারণ হচ্ছে মানুষ মাত্রই ভুল হয় তাই না আর আম ভর্তাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে মানে কি বলবো কাঁচা আমের ভর্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ